আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু এর একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে ট্রাসে কাঠের কাজের পরিমাণ নির্ণয়। তো এই অধ্যায়টাতে আপনারা দুই ধরনের ট্রাস দেখতে পাবেন, একটা হচ্ছে কাঠের ট্রাস আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বারের ট্রাস। তো আমরা প্রথমত যেটা আজকে হচ্ছে আমরা কাঠের ট্রাসের কাজের পরিমাণ নির্ণয় করব। তো আমাদের এইখানে একটা দেখেন চিত্র দেওয়া আছে এবং এই চিত্রটাতে চিত্র অনুযায়ী এই ট্রাসটা তৈরি করতে মোট কতটুকু কাঠ লাগবে সেটা আমরা বের করব এবং প্রতি ঘনমিটার কাঠের দাম আবার দেওয়া আছে 40,000 টাকা করে প্রতি ঘনমিটার। সেই হিসাবে কাঠ কিনতে কত টাকা লাগবে আমরা সেটাও একটু দেখিয়ে দিব। তো আমাদের এই চিত্রটা দরকার হবে, চিত্রটা আপনার পরীক্ষার খাতায় আঁকতে হবে না, কিন্তু প্রশ্ন থেকে আপনার চিত্রটা দেখে আপনার অঙ্কটা করতে হবে। তো যেই জন্য আমি প্রতিটা আমার স্লাইডেই আমি চিত্রটাকে আগে নিয়ে নিব, কারণ চিত্রটা ছাড়া আমি পারবো না। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো অংশ লেখা আছে, তো আমরা প্রথমত টাইবিমের কাজটা করব। দেখেন এখানে টাইবিম দেওয়া আছে, টাইবিমের সাইজ হচ্ছে 750 × 20 × 72। তো এটা হচ্ছে আপনার প্রথমটা লেন্থ, পরেরটা ব্রেথ, এরপরেরটা হচ্ছে আপনার হাইট বা থিকনেস। তো প্রত্যেকটা মানই কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, দেখেন একেবারে নিচে লেখা আছে সব মান সেন্টিমিটারে। অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে হবে কি যে দেখেন টাইবিমের ক্ষেত্রে প্রথমে যে 750 আছে এই 750 দিবে না, না দিয়ে দেখেন নিচে আবার দিয়ে দিছে 700 আর দুই পাশে 25 25। তো অনেক ক্ষেত্রে দেখা যায় টাইবিমের ওই প্রথম মানটা না দিয়ে নিচে এইভাবে দিয়ে দেয় আলাদা আলাদা করে। সেই ক্ষেত্রে আপনার নিচের যে দুই সাইডে যে দেয়াল আছে 25 25 25 25 50 এবং মধ্যবর্তী যে স্থানটা আছে 700, এটা তিনটা যোগ করে 750, এটা আপনাকে বের করে নিতে হবে যদি না দিয়ে দেয়। আর যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমাদের এই তিনটা মান যে আছে আমাদের ওই চিরচেনা যেই সূত্রটা সেই সূত্রটাই ব্যবহার করবো, এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। এখানে এন হচ্ছে নাম্বার অফ টাইবিম, টাইবিম কয়টা আছে আমাদের, টাইবিম একটা আছে, লেন্থ হচ্ছে 750, মিটার নিলে 7.5, 100 দিয়ে ভাগ করতে হবে। এরপর ব্রেথ আছে 20 সেন্টিমিটার, যথারীতি মিটার নিলে 0.2, এবং হাইট আছে হচ্ছে 12 সেন্টিমিটার, যথাক্রমে মিটার নিলে হচ্ছে 0.12, যদি 100 দিয়ে আমরা ভাগ করি অবশ্যই 100 দিয়ে ভাগ করে নিতে হবে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য। আমাদের সব মানগুলো বসাই, মানগুলো বসাই ক্যালকুলেট করলে আসা হচ্ছে 0.18 মিটার কিউব বা ঘনমিটার। টাইবিমের পর আমরা করতেছি হচ্ছে কুইন পোস্ট, কুইন পোস্ট হচ্ছে কুইন পোস্টের সাইজ হচ্ছে 150 × 10 × 10। সূত্র কিন্তু আমাদের সেম, এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। তো সূত্র এই, এখানে একটা বিষয় হচ্ছে কুইন পোস্ট কিন্তু দুইটা, দেখেন কুইন পোস্টের যেইটা দেওয়া এটা কিন্তু দুই দিকে তীর চিহ্ন দেওয়া আছে, আর যদিও অনেক সময় তীর চিহ্ন দিয়ে দেয় না, যেমন রাফটারের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করব, কুইন পোস্টের ক্ষেত্রে দুই দিকে কিন্তু দুইটা অ্যারো দেওয়া আছে। যদি একদিকে অ্যারো থাকতো তাহলে আমার অপর দিকে দেখতে হইতো, অর্থাৎ ধরেন আপনার বাম পাশে অ্যারোটা দেওয়া আছে তাহলে আপনার দেখতে হইতো যে ডান পাশে হুবহু কোনো এরকম মেম্বার আছে কি না, যদি থাকে তাহলে সেটা সংখ্যাটা ধরে নিতে হবে। কুইন পোস্ট হচ্ছে বাম পাশে একটা, ডান পাশে একটা, যে লম্বা মেম্বার আছে এই মেম্বার দুইটা, সেহেতু এন এর মান হচ্ছে 2, আর এল এর মান, বি এর মান, এইচ এর মান যথাক্রমে যা আছে সেটাই শুধুমাত্র সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করা হয়েছে। নামগুলো সব বসিয়ে দেই, মানগুলো সব বসাই এবং ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে 0.03 মিটার কিউব বা ঘন মিটার। এরপর যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের টাই, আমরা এর আগে যেটা করছি সেটা টাই বিম ছিল, এইবার হচ্ছে শুধুমাত্র টাই। টাই হচ্ছে 300 × 10 × 10, সূত্র কিন্তু আমাদের সেই আগের টাই। হ্যাঁ, তো মানগুলো আমি যেটা বসাই সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে ফেললাম, আর এখানে টাই আছে হচ্ছে আমাদের একটা, মানগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা পাই হচ্ছে, ক্যালকুলেট করলে পাই হচ্ছে 0.03 মিটার কিউ। টাইয়ের হিসাবটা তো গেল, এরপর হচ্ছে কিং পোস্ট। দেখেন এই যে উপরে দেওয়া আছে কিং পোস্ট, এটা হচ্ছে 75 7 7, কিং পোস্টও কিন্তু একটাই আছে। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মানকে আমি অবশ্যই সেন্টিমিটার থেকে মিটার নিয়ে নিতেছি, নেওয়ার পরে সবগুলো মান বসাইলাম এবং ক্যালকুলেট করলে আমার আসা হচ্ছে 0.00037 মিটার কিউব বা ঘন মিটার। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে রাফটার, রাফটার হচ্ছে 475 12 10 সাইজের। এখন রাফটারটা যেই অ্যারো দিয়ে যেই মেম্বারটাকে দেখাইছে, দেখেন এটা হচ্ছে ডান পাশের যেই মেম্বারটাকে দেখাইছে হুবহু আর একটা মেম্বার আমাদের বাম পাশেও কিন্তু আছে, তার মানে রাফটার হচ্ছে দুইটা। তাহলে এন সমান সমান মান হবে 2, আর বাকি সবগুলো যা আছে তাই সেন্টিমিটার থেকে শুধুমাত্র 100 দিয়ে ভাগ করে মিটারে নিতেছি, ক্যালকুলেট করলে আসা হচ্ছে 0.114 মিটার কিউব বা ঘনমিটার। এরপর হচ্ছে মটকা বোর্ড বা রিজ পিস, একেবারে উপরে যেটা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় রিজ পিস আর অ্যান্সারটা করে না, আবার অনেক ক্ষেত্রে করে। সেক্ষেত্রে আমার সাজেশনটা হবে যদি মান আমাদের তিনটায় দিয়ে দেয়, কাঠের যদি করি কাঠের ক্ষেত্রে তিনটা যদি মান দিয়ে দেয়, ডাইমেনশন যদি তিনটা থাকে তাহলে আপনি ক্যালকুলেশনটা করবেন, যদি তিনটা না থাকে তাহলে আপনি ক্যালকুলেশনটা করবেন না, এটা হচ্ছে আমার সহজ টেকনিক।
তো আপনার যেটা করতে হবে, আপনার যে মানগুলো আছে সেই মানগুলো তো সব দেওয়া আছেই, আপনি শুধুমাত্র সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেবেন, যা আছে 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করবেন। ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 0.14 মিটার কিউব বা ঘনমিটার। এরপর আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ধাপে যে আপনার কাজগুলো বের হয়েছে এই কাজগুলোকে আপনি সবগুলো যোগ করতে হবে। যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 0.4976 মিটার কিউব বা ঘনমিটার। এখন আমাদের প্রশ্নে কিন্তু এটার একটা দাম উল্লেখ করে দিয়েছে যে প্রতি ঘনমিটার 40,000 টাকা দরে। প্রতি ঘনমিটার 40,000 টাকা দরে আমার কাঠ কিন্তু মোট কত টাকা খরচ হবে। তাহলে আমার মোট টাকার পরিমাণ যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আমার যে কাঠের পরিমাণ আছে 0.4976 মিটার কিউব @40,000 টাকা। @ দিয়ে এখানে মূলত গুণটাকে বোঝায়, আর @ দিয়ে প্রতি ঘনমিটারকে এখানে মেনশন করা হইতেছে। তো এটাকে ক্যালকুলেট করলে আসা হচ্ছে 19,904 টাকা, এবং এটাই কিন্তু উত্তর। তো আশা করি এই অঙ্কটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং একটু চেষ্টা করেন, তাহলে কাঠের যে ট্রাস আছে কাঠের ট্রাস নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এর পরবর্তী ভিডিওটাতে আমরা অবশ্যই স্টিলের যে ট্রাস আছে বা অ্যাঙ্গেল বারের যে ট্রাসগুলো আছে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আর যদি তারপরও কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।